আসসালামু আলাইকুম আপরা কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের জন্য খুবই সুন্দর একটি এখানে আমি আপনাদের কলকা দিয়ে খুবই সুন্দর একটা ডিজাইন করে দেখাবো ডিজাইনের ছবি আপনাদের সাথে আমি অনেক আগেই পোস্ট সেলাই করেছিলাম ছবিটা আপনারা অনেক লাইক করেছিলেন তারপরে আমি আপনাদের সাথে আর্ট টিউটোরিয়ালটাও শেয়ার করে দিয়েছিলাম যারা দেখেন নাই তারা আমার চ্যালেন এবং পেজ দুটো দুটো জায়গায় পেয়ে যাবেন আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারবেন এই ডিজাইনটি আমি শর্ট পাঞ্জাবি বা ফতুয়াতে এই ডিজাইনটা আমি আর্ট করে নিয়েছিলাম এবং ডিজাইনটা আমি আজকে আপনাদের সেলাই করে দেখাচ্ছি এখানে এই ডিজাইনটি করার জন্য আমি এখানে অরবিট ভয়েল কাপড় ব্যবহার করেছি এবং এই কাপড়ের ওপরে আমি সুন্দর করে সুন্দরী শেট সুতা দিয়ে ডিজাইনটা করে নেব এখানে আমি যেই কালারের কাপড় ওই কালারের একটা সুতা এবং হলুদ সুতার কম্বিনেশনে দুইটা একটা শেড সুতা ব্যবহার করতেছি এখানে যেই কালারের কাপড় সেই কালারের উপরে সেই দিয়ে কাজ করলে কিন্তু পাঞ্জাবি ফতুয়া শর্ট ফতুয়াতে অনেক সুন্দর লাগে দেখতে যেহেতু এই ফতুয়াটা আমি বাবুর জন্য তৈরি করতেছি সেই জন্য এরকম একটা সুতা দিয়ে করলে ডিজাইনটা দেখতে খুব সুন্দর লাগে এখানে আমি কালারফুল সুতা ব্যবহার করতে পারতাম কিন্তু ভাবলাম এখানে এরকম সুন্দর একটা ম্যাচিং সুতা দিয়েই কাজ করলে বেশি সুন্দর লাগবে যেহেতু ডিজাইনটাও সেই কোয়ালিটির ভাবে আমি আর্ট করে নিয়েছি কিছুটা কাঁথা স্টিচ দিয়ে তো এখানে আমি ফার্স্টে এই সুন্দরী সুতাটা দিয়ে সুন্দর করে কলকা সাইডে কাঁথা স্টিচ দিয়ে এমব্রডারিটা করে নিলাম তারপরে আমি সে সেম সুতা দিয়ে এখানে সুন্দর করে যে কড়িগুলো বা ডালগুলো আট করে নিয়েছিলাম সেখানে আমি একটা করে স্টিচ দিয়ে নিচ্ছি এরকম স্টিচ দিয়ে নিলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে যে কোনো ডিজাইনে তো সুন্দরভাবে আমার সাইডে সেলাইগুলো কমপ্লিট হয়ে গেলে আমি চলে এর মাঝে যেই লাইনগুলো আমি আর্ট করে নিয়েছিলাম সেখানেও আমি সুন্দর করে একই সুতা দিয়ে কাঁথা স্টিচটা দিয়ে দিচ্ছি কাঁথা স্টিচটা এখানে সম্পূর্ণ দেওয়ার পরে এখানেও আমি কলকা সাইডে যেরকম সুন্দরভাবে একটা করে স্টিচ নিয়েছিলাম সেখানে এই দাগগুলোর উপরে সেরকম স্টিচ করে নেব এই ধরনের সেলাইগুলো দেখতে যেমন সুন্দর করতেও সেরকম সহজ যারা বিগিনার্স আপোরা বা নতুন আপোরা নিজের পছন্দের ড্রেসটি করে নিতে চান কিংবা নিজের প্রিয়জনের জন্য কিছু তৈরি করে দিতে চান তারা কিন্তু কীরকম সুন্দর করে এই ডিজাইনটা করে নিতে পারবেন আপনারা আপনারা যদি এই ডিজাইনটা ছোট বাবুদের করে দেন কিংবা বড়দের ফতুয়া পাঞ্জাবিতে করে দেন দেখতে কিন্তু সুন্দর লাগবে এবং করতেও কিন্তু অনেক সহজ এবং ইজি আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডিজাইনটা দেখতে দেখতে কমপ্লিট হয়ে যাচ্ছে এখানের এই ডালগুলো করে নেওয়ার পরে আমি চলে যাচ্ছি এখানে নিচে যে আমি পাতাটা আর্ট করে নিয়েছিলাম সেখানেও আমি সেম কাঁথা স্টিচটা দিয়ে নিয়েছি দিয়ে এবং উপরে যে এই পাতাটা আছে এখানে সেই পাতাগুলোতে আমি ফিশবন স্টিচ বা পাতা স্টিচ দিয়ে যেটাই বলেন না কেন সেটাতে সুন্দর করে আমি এখানে একটা এমব্রয়ডারি করে নিচ্ছি মোট আমি সুতা মানে সেলাইটা ব্যবহার করতেছি সেলাই কিন্তু অনেক সহজ আপনারা একবার দেখলেই বাসায় ট্রাই করলেই পেরে যাবেন আর যারা কন্টিনিউ এ ধরনের কাজ করেন তাদের জন্য তো এই সেলাইগুলো একদমই সহজ তো ভিডিওটা কিন্তু আমার অনেক বড় হয়ে যাবে কারণ কি একটু ফুল ভিডিওতে যদি আমি ফুল ডিজাইনটা দেখাতে যাই তাহলে অবশ্যই ভিডিওটা বড় হয়ে যাবে আপনাদের আপনারা কেউ স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কথা বলতে বলতে প্রায় আমার পাতাগুলো কমপ্লিট করা শেষ এই ডিজাইনের কাজগুলো সেলাইগুলো কালার কম্বিনেশনগুলো কিন্তু সামনাসামনি ক্যামেরার থেকে সামনাসামনি আরও বেশি সুন্দর দেখতেছিল ক্যামেরায় কিন্তু যে কোনো কালার ভালোভাবে ফুটিয়ে তোলা যায় না সেহেতু আপনারা বাসায় ট্রাই করে দেখবেন দেখবেন এই সেলাই কিংবা এই ডিজাইনের কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ফুটতেছে এখানে হয়তো বা লাইট বোঝা যাচ্ছে কিন্তু কালারটা কিন্তু ডিপ এবং সুতার কালারটাও কিন্তু ডিপ ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে জানি না তো নিচের পাতাটা আমার কমপ্লিট করার শেষ সেলাই করে এবার আমি উপরের যে ফুলের চারটে আর্ট করে নিয়েছিলাম সেখানেও আমি সেম নিচে যেই পাতা স্টিচটা দিয়েছিলাম বা ফিশবন স্টিচটা দিয়ে নিচের ডালটা কমপ্লিট করে নিয়েছিলাম সেম সেমভাবেই আমি উপরের ডালটা কমপ্লিট করে নেব এখানে আমি এই শর্ট পাঞ্জাবি বা ফতুয়াটা কিন্তু বাসায় সেলাই করে নিয়েছিলাম আপনারা যারা কাজ পারেন তারা সুন্দর করে এরকম একটা ফতুয়া বাসায় সেলাই করে নিয়ে নিজের প্রিয়জনকে এরকম সুন্দর একটা ফতুয়া গিফট করতে পারবেন সেলাইগুলো যেহেতু অনেক সহজ এত কি বলবো আমি নিজেই বুঝতে পারতেছি না আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যেহেতু ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আমি চাইছিলাম ছোট করার জন্য কিন্তু প্রত্যেকটা সেলাই ডিটেলস দেখাইতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেই জন্য শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদের সাথে অনেক ডিজাইনে সেলাই শেয়ার করে থাকি আপনারা আমার শর্ট ভিডিওগুলো দেখে নেবেন সেখানে অনেক ধরনের টিপস দেওয়া থাকে অনেক ধরনের সেলাই দেওয়া থাকে সেখান থেকে কিন্তু আপনারা সেলাইগুলো দেখে নিয়ে করতে পারবেন এটার আমি কোনো শর্টস ভিডিও এখনো অবধি আপলোড করি নাই পরবর্তীতে আমি এটার শর্টস ভিডিও কিছু আপলোড করে দেব যে সকল আপুরা দেখেনি তাদের দেখা সুযোগ করে দেওয়ার জন্য আসলে বড় ভিডিওগুলো কিন্তু আপনারা অনেকেই দেখেন না যার কারণে আমি শর্টস ভিডিওটা একটু বেশি আপলোড করে থাকি তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি মাঝে ফ্রেন্ডস সেলাইটাও দিয়েছিলাম ওই পাতার ভিতরে যে করেগুলো ছিল এবং নিচের ফুলটাতে আমি সুন্দর করে একটি ভরাট সেলাই দিয়ে দিয়েছি এবং সেম পাতা ফুলের কড়িগুলোতেও আমি স্টিচটা দিয়েই পাতাগুলো কমপ্লিট করে যেহেতু কিছুটা পাতার মতোই দেখতে ভরাট না দিয়ে এখানে এই সেলাইটা দিলেই বেশি সুন্দর লাগবে এই সেলাইগুলো দিলেও কিন্তু ফুলগুলো অনেক সুন্দর লাগে দেখতে আপনারা দেখতেই পারতেছেন আমার ফুলগুলো প্রায় কমপ্লিট করা শেষ এবার আমি চলে যাব উপরের যে ছোট কাঁধের সাইডে বা বুকের সাইডে যেই পাইপিংটা করে নিয়েছিলাম সেখানে আমি দুটো ঝাড় এঁকে নিয়েছিলাম পাতার সেখানেও আমি সুন্দর করে সেম স্টিচটা করে দেব এখানে কাঁথা স্টিচ দিয়ে ফিশবন স্টিচ দিয়ে এখানে আমি সেলাইটা করে নিচ্ছি এখানে আপনারা অন্য ডিজাইনটাও আর্ট করে দিতে পারবেন আমি একটু সিম্পলের মধ্যে এখানে আর্ট করে দিয়েছি কিংবা আপনারা আমার অনেকগুলো ফতোয়াতে ডিজাইন করা আছে যেগুলোতে আমি গলার সাইড দিয়ে সুন্দর করে কিছু স্টিচ দিয়ে নিয়েছিলাম ওরকম একটা স্টিচ দিয়ে নিল কিন্তু গলাটা অনেক সুন্দর লাগবে এখানে গলাটা আমি প্লেন রাখার চেষ্টা করেছি যার কারণে সাইড দিয়ে শুধু দুইটা পাতার ঝাড়িয়ে উঠিয়েছি আর কিছু আমি এখানে আর্ট করি নাই তো এখানের পাতাগুলো আমার করা কমপ্লিট হয়ে যাচ্ছে এরপরে চলে যাব নিচের ফুলে ফুলটিতেও আমি সেমভাবে ভাবে মাঝখানে ভরাট সেলাইটা দিচ্ছি ভরার সেলাইটা দেওয়ার পরে আমি এখানের পাতাগুলো পাতাগুলোতেও সেম ফিশবন স্টিচ বা পাতা স্টিচ দিয়ে নেব আর এই ফুলের কড়িগুলোতেও আমি ফিশবন স্টিচটা দিয়ে নিচ্ছি যেহেতু ডিজাইনটা প্রায় একই রকম দেখতে দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে হলুদ কালার কিন হলুদ কালারটা হয়তো বা কুসুম কালারের মতো মনে হচ্ছে কিন্তু এটা হচ্ছে সুন্দর একটা হলুদ কালার ক্যামেরায় কালারগুলো কেমন যেন আসে বোঝা যায় না এত চেষ্টা করি পারফেক্ট কালারটা আনার জন্য তারপরেও কেমন যেন আসে না তো কথা বলতে বলতে আমার ফুলটা প্রায় এম্বোয়ডারি করার শেষ শেষ হওয়ার পর আমি সাইডে ছোটো ছোটো পাতাগুলো সেম স্টিচ দিয়ে কমপ্লিট করে নেব এবং মাঝখানের কড়িটাতে আমি ফ্রেন্ডস নট সেলাইটা দিয়ে কমপ্লিট করে নেব দেন আমি ছোটো যাব এর ছোট যে পাতা পাতার ঝাড়টা এই পাতার ঝাড়টা কিন্তু কাকা অনেক কিউট হয়েছে এখানেও আমি সেমভাবে স্টিচটা করে নেবো করে নিলেই কিন্তু আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে এই সেলাইটা করার জন্য আমার কিন্তু খুব বেশি সময় লাগে নাই আপনাদেরও আশা করি খুব বেশি সময় লাগবে না চল জলদি জলদি আপনারা সুন্দর একটা ডিজাইন করে আপনার প্রিয় মানুষকে দিতে পারবেন তো এরকম ফটো আর ডিজাইন আমার চ্যানেল এবং পেজ দুটো জায়গায় আরও আপলোড করা আছে আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই দেখে থাকবেন এবং যারা আমার ভিডিওতে নতুন আসতেছেন তারা অবশ্যই আমার চ্যানেল এবং পেজ দুটো জায়গায় একটু ভিজিট করে দেখবেন এরকম আরও অনেক ভিডিওই আপলোড করা আছে আপনারা চাইলে এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেল এবং পেজ সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখতে পারবেন যাতে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে খুবই জলদি পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ